ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু একবারই ভর্তি পরীক্ষা দেয়া যাবে এমন সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ করেছেন কয়েকশো শিক্ষার্থী। সিদ্ধান্ত বাতিল না করলে আগামী রোববার সকাল ১০টায় অবস্থান কর্মসূচির ডাক দেন তারা। এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনের পেছনে আছে কোচিং বাণিজ্য এমন দাবি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন কোনোভাবেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ নেই। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের চারপাশে জড়ো হতে থাকে এবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীরা। তাদের দাবি একটাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় ভর্তি পরীক্ষা দেবার সুযোগ চাই। আমাদের দাবি এখন পর্যন্ত একটাই যে আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সহ সকল পাবলিক ইউনিভার্সিটি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ চাই। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর উইদাউট এনি নোটিস আমাদেরকে বলা হচ্ছে তোমরা দ্বিতীয়বার সুযোগ পাবে না। প্রতি বছর দেখা যায় ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা নভেম্বর ডিসেম্বর মাসে হয়, কিন্তু এইবার সেপ্টেম্বর মাসে ১২ তারিখে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রত্যেকটা ব্যাচ এর আগে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ পাইছে, কিন্তু আমাদের সময় এসে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগের দিকে যাবার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ জানিয়েছে অনুমতি না থাকায় মিছিল করতে দেয়া হচ্ছে না। অতীতে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন শাহবাগের মোড়ের কথা বললে যে শাহবাগের মোড়ে যে শেষ করবে, আসলে তারা পরে শাহবাগের মোড়ে যে অবস্থান নেয়, যান চলাচল বন্ধ করে দেয়, যানবাহনে ভাঙচুর করে। এরা যদি এই যে অবস্থান নেয় তাহলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটবে। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টায় আবার এখানে জমায়েত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে আমরা এই কার্যক্রম চালিয়ে যাব। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বললেন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকার কারণে প্রতি বছরই বিশ্ববিদ্যালয়ের অনেক আসন খালি থেকে যায়। কোচিং বাণিজ্যের কারণে আমাদের এক বছর আগের ছেলে মেয়েদের ভর্তি হওয়ার যে ব্যাপারটা সেটার সঙ্গে কোচিং বাণিজ্যের সরাসরি সম্পর্ক আছে। দ্বিতীয়বার সুযোগ দেওয়ার ফলে দেশের মেধার কত অপচয় হচ্ছে, সময়ের কত অপচয় হচ্ছে, সম্পদের কত অপচয় হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ৬৬০০ আসনের মাঝে যদি অর্ধেক প্রায় ৩০০০এর উপরে ছেলে মেয়েরা চলে আসে আগের ব্যাচ থেকে, তাহলে আগের ব্যাচেরই ছেলেমেয়েরা যেই যেই জায়গায় ভর্তি হয়েছিল সেই আসনগুলো কিন্তু শূন্য হয়ে পড়ছে। এছাড়া দুবার ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়কে একাডেমিক বিশৃঙ্খলার মধ্যে পড়তে হয় বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।